আমরা যখন একটা দিনের শুরু করি, তখন আমরা কেউ জানি না দিনের শেষটা কেমন হতে চলেছে। আর সত্যি তাই, দিনের শেষে যখন আমি এই কাজটা নিয়ে বসলাম, তখন সত্যিই একটা ভারাক্রান্ত মন নিয়েই বসলাম, কারণ আমরা যা হারিয়ে ফেললাম তা আর ফিরে পাওয়ার নয়। গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। আমি তো অবশ্যই ভালো আছি। আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, এবার রান্নাঘর ঢুকেছি, এক একজন এক একটা কাজ ভাগ করে নিয়েছে। আমি রান্নাটা করবো, তারপর দিদি ভাই যাবে আর কি একটু শিমটা কেটে দিতে আমাকে। আমাদের বেশি কিছু আজকে রান্না হবে না, শিমটা পই ঝাল হবে আর কি শিমের, আর হচ্ছে মাছের ঝোল হবে পেঁপে আলু দিয়ে। তো চলো এগুলো আগে করে নিই, পাপা বেরোনো অব্দি না খুব একটা চাপ থাকে, আগে এগুলো করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো। রান্নাও হয়ে গেছে, সব কাজও মোটামুটি রান্নাঘরের ওদিকটা হয়ে গেছে, আস্তে আস্তে পুচকেগুলো সব পড়তেও ঢুকছে। আজকে পাপা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর কী কী রান্না করলাম তোমাদেরকে তো বললামই। আর পাপা নিয়ে গেল আলু ভাজা রুটি, ওরাও তাই খাচ্ছে। আর ও খেলো হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ আর হচ্ছে কলা, আর আমি খেলাম ওই পাউরুটি মাঝখানে ডিম দিয়ে মেয়োনিজ এই সব দিয়ে আমি খেয়েছি। মানে তিন রকম অলরেডি টিফিন হয়েছে এই আর কি। তো তোমাদেরকে চলো দেখাই যে কি রান্না হয়েছে। আর ওদিকে বাইরে এখন ডাইনিং এ তিনজনে টিফিন করতে বসে, পেঁপে আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে শিমের ঝাল, এখানে আছে পোস্ত, আর ভাতটা পরে হবে, মামুনি চালটা ভিজিয়ে রেখেছে। তো এখন তো আর আপাতত কোনো কাজ নেই, সবাই বসে একটু আড্ডা মারবো, তারপর স্নানে যাব একে একে। আজকে এরকমই রান্না, রাতে হবে বাঁধাকপি, আশা করি ভালোই হয়েছে, পাপাও বললো খেয়ে যে ভালো হয়েছে। শিমের ঝালটা আমি ওখানে থাকতে কোনোদিন বানাইনি, আজকে প্রথম আমি বানালাম, মা বানাতো, তো দিয়া বললো খাবে তাই জন্য আজকে বানালাম। চলো এখন নিজে একটু আড্ডা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আড্ডা দিতে। এই যে ম্যাডাম এখন ভূত হয়ে দাঁড়িয়ে আছে। আরে এটা হচ্ছে, আমরা সবাই মিলে পেডিকিওর করছি, এই ফেস মাস্কটা আমি ডিমার্টে কিনেছিলাম, যেটা লাগানো হয়নি আর, তো আজকে দলে পড়ে লাগিয়েও ফেলেছি। এই সব বন্ধ কর, আমি কথা বলতে পারবো না, টান পড়বে না। স্নান করার পর সত্যি আর কথা বলা হয়নি, পাগলামো করেছি আজকে তিন চারজনে মিলে। তো এইসব আর কি দেখাবো বলো, আর রান্নাগুলো না সত্যি ভালো হয়েছিল খেতে, শিম মানে শিমের ঝালটা তো খুবই ভালো হয়েছিল খেতে। আরেকজনকে দেখবে কি করছে, এইটা রেডিয়া, হাই তো বল, লুকিয়েই বল, এটা আমার হাই। তো এখন একটু আমি আজকে ঘুমাবো, কারণ কালকে আমি ঘুমাতে পারিনি, এদের সাথে বাংটামো করেছি, কিন্তু পরে এরা আমাকে রেখে ঘুমিয়ে গেছিল। এটা বলো তোমরাই বলো যে এটা ঠিক কিনা, একদমই ঠিক নয়, তোমরা কি একটু চুপ করবে? তো আমি এখন আর কন্টিনিউ করতে পারছি না, বিকেলে যখন চা খাবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। একটা বড় সরম মিছিল, ওই যে দিয়া, মামনি, দিদি ভাই, আমি, তুমি কোথায় গেলে? এই যে আছে, সবাই মিলে যাচ্ছি হঠাৎ হঠাৎই বিরাটি। তো হঠাৎই প্ল্যান হলো শুধু মামনি যাচ্ছে, শুধু মামনি যাচ্ছিল, কথাই বলতে দিচ্ছে না আমাকে। তো চলো আগে বিরাটি যাই, তারপর আবার কথা বলবো। তারপর রান্না করছিলাম, আমি বাঁধাকপি তরকারি করছিলাম, আর দিদি ভাই আটা মারছিল। দিদি ভাই খুব শান্ত, আমাদের মতো একদমই নয়, পাল্লায় পড়লে একটু হাসে টাসে। আর দিয়া এদিকে জ্বর ছাড়াচ্ছে, ওকে দেখানো যাবে না, এবার আমাকে খুন করে ফেলবে তাহলে এখন দেখাতে গেলে। তো তারপর হবে রুটি, তখন তোমাদের সাথে আবার দেখা। দিক থেকে আজকেও একটা ছোট্ট ব্লগই যাবে, কারণ বুঝতেই পারছো আমি নিজেও খুব ব্যস্ত এখন, আর চারদিকে গল্প আড্ডা এসবই করে বেড়াচ্ছি, নাহলে আমাকে জীবনেও কোনোদিন তোমরা দেখোনি যে আমি ফেস প্যাক লাগাচ্ছি। জীবনেও কোনোদিন মানে ইউটিউবের জার্নিতে তোমরা কোনোদিনই আমাকে দেখোনি যে ফেস প্যাক লাগাচ্ছি। আজকে মাথায় তেলও মেখেছি, কালকে শ্যাম্পু করবো, মানে পাল্লায় পড়ে আর কি সবটাই হচ্ছে, আমরা মজা করছি, আড্ডা মারছি, তো এই সব মিলিয়েই ব্যস্ত একটু। দিদি ভাই একটু শান্ত, কিন্তু ওই আর কি আমাদের পাল্লায় পড়ে
সবই চলছে, পেডিকিওর চলছে, তারপরে এইসব ফেস মাস্ক ফাস্ক লাগানো হচ্ছে এইসব। তো রাতে খেতে বসেছিলাম, আজকে মেনুতে ছিল হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, যেটা আমি রান্না করেছিলাম কিন্তু একটু ঝাল করে ফেলেছিলাম, যাই হোক খেতে ভালো হয়েছিল। রুটি করেছিলাম আর ছিল রসমালাই সাথে, আর আর তো আর আর কিছু ছিল না, হ্যাঁ শসা পেঁয়াজও ছিল সাথে। তো এইসবই খেলাম আর খেতে বসে যে খবরটা দেখলাম সত্যি খুব খারাপ লাগলো দেখে, যে বিপিন রাওয়াতের যে খবরটা দেখলাম সেটা সত্যিই খুব খারাপ। আমাদের ভারতবর্ষ যা হারালো সত্যি সেটা ফিরে পাওয়ার নয়। তো এইসব মিলিয়ে এইসব দেখতে দেখতেই খাচ্ছিলাম আর কি, তাই জন্য আরো বেশি লেট হয়ে গেল। তো এই জন্য না আমার নিজেরও একটু ফ্লাইট ভয় লাগে, ফ্লাইট আমরা যাতায়াত করি এটা ঠিক কথা, কিন্তু ফ্লাইট সত্যি ভয় লাগে, কারণ আমাদের লাইফ এখন খুব ফাস্ট, তো এখন সবাই চায় যে টাইমটা বাঁচাতে নিজের। তো এইসবের জন্যই সবাই হেলিকপ্টার ফ্লাইট এগুলোই এখন বেশি প্রেফার করছে, কিন্তু যাই হোক না কেন কিছু তো করার নেই, এগুলো কারোর হাতে নেই। যখন হওয়ার শখ তখন হবেই, আমাদের মনেই হতে পারে যে পরের ফ্লাইটে গেলে বা আগের ফ্লাইটে গেলে হয়তো হতো না, বা লেখা থাকলে অবশ্যই হবে, কিছু করার নেই এরকম। যাই হোক না কেন খারাপটা বলে শেষটা করবো না, তাই এখন শেষ করছি না ব্লগটাকে, আমি যাই একটু ফ্রেশ হয়ে আসি, ক্রিম ট্রিম মেখে আসি মুখে, তারপর শেষ করছি। সত্যি আর মন খারাপ করে কিছু করার নেই, এখন শুয়েও পড়তে হবে, কালকে আরও একটা নতুন দিনের শুরু, আস্তে আস্তে হয়তো আমরাও সব ভুলে যাব, এটাই হতে চলে মানে হয়ে থাকে আর কি, এটাই নিয়ম। তো চলো আজকে দিনটা এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, আশা করবো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। যেগুলো আমাদের হঠাৎ বিপদ আসে সেগুলোতে আমাদের কিছুই করার নেই, যেটা আমরা জেনে শুনে বিপদটাকে টেনে আনি সেটা আমরা নাও করতে পারি, এই আর কি। তো আমিও চেষ্টা করব ভালো থাকা, তোমরাও যেন সবাই ভালো থাকো এটাই চাইবো। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তোমরা পাশে না থাকলে সত্যি আমি এগিয়ে যেতে পারবো না, তোমরা হাত ছেড়ে দিলে আমাকে এখানেই সবটা শেষ করে দিতে হবে তাহলে। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, আমার হাত ছেড়ে প্লিজ চলে যেও না, অনেকেই চলে যাচ্ছ কিন্তু প্লিজ চলে যেও না, কার সাথে থাকো, তোমরা না থাকলে আমি আমার পথ চলাটা শুরু করতে পেরেছি কিন্তু শেষটা বোধ হয় এখানেই তাহলে করে দিতে হবে, আর কিচ্ছু করার থাকবে না। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা গুড নাইট, সবাই কিন্তু অবশ্যই ভালো থাকবে।